আজকে এইখানে ইসলামী সম্মেলনে এইখানে বসেছেন জান্নাতের বাগান। বাংলাদেশটা 94% মুসলমানের দেশ। এই দেশের মানুষ পাঁচ ওয়াক্ত আজান শোনে, পাঁচ ওয়াক্ত মসজিদে জামাতের সাথে নামাজ হয়। এই দেশের বাজারে বন্দরে বিভিন্ন জায়গায় তাকাইলে টুপি দাড়িওয়ালার সংখ্যা কম নাই। এই দেশে যদি কেউ ক্ষমতায় যাইতে চায়, হাতে তসবি মাথায় পুট্টি বাঁধা লাগে। এই দেশে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যারাই নির্বাচন করতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দানের শেষে বিসমিল্লাহর স্লোগান দেওয়া লাগে। জীবনে যদি কোনো দিন নামাজ নাও পড়ে, ইলেকশনের ক্যাম্পিং করতে গেলে নামাজের টাইমে কিন্তু বিরোধী দিয়া ঠিকই মসজিদে ঢুকে। আমার বাংলাদেশে ইসলাম ছাড়া কিছু চলে না। এই দেশে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি নির্বাচন করতে চায়, মুসলমানদের পক্ষে বক্তৃতা দিতে হয়। আমি নিজে হিন্দু লিডারদের মুখ থেকে বক্তব্য শুনেছি, বক্তব্যে দাঁড়ায় বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। হিন্দুদের মুখ থেকে এই সমস্ত কথাবার্তা বের হইতে হয়। তার কারণ হলো দেশটা মুসলমানের দেশ। তবে মনে রাখতে হবে আফগানিস্তানও মুসলমানের দেশ, ইরাকও মুসলমানের দেশ, সিরিয়াও মুসলমানের দেশ, আমাদের পার্শ্ববর্তী আরাকান সেটাও মেজরিটি মুসলমানের জায়গা ছিল, কাশ্মীরও মেজরিটি মুসলমানের জায়গা। আজকে সেই জায়গায় মুসলমানদের রক্ত ঝরছে, সেই জায়গায় মুসলমানদেরকে কুচুকাটা করা হচ্ছে। আমরাও কিন্তু তিন দিক ঘেরা, যেখানে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করার পাইকারা শুরু হয়েছে, যেই জায়গায় মুসলমানদের নাগরিকত্বকে বাতিল করে সেই দেশের মুসলমানদেরকে দেশ ছাড়া করে দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, আমরা সেই তিন দিকে ঘেরা। আরেক দিক হলো আমাদের সাগর, এমন একটা দেশে আমরা বসবাস করি। আজকে জান্নাতের বাগানে বসে শান্ত শিষ্টভাবে বলেছেন আমরা মুসলমান, কিন্তু যদি এমন কোনো পরিস্থিতি আসে আমার আর আপনার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, ওই মুহূর্তে বুক টান করে বলতে পারবেন যে আমি একজন মুসলমান। মুসলমান, আমরা মুসলমান, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, সবাই না যে পরিষ্কার বলে দিচ্ছি, কেউ আবার অন্য কোনো ভিন্ন কোনো মন্তব্য করবেন না। এই দেশে গণতান্ত্রিক দেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আপনি গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে নাগরিক অধিকার আপনার, রাজনৈতিক পার্টি আওয়ামী লীগ করেন আপনার নাগরিক অধিকার, আপনি বিএনপি করেন আপনার নাগরিক অধিকার, আপনি জাতীয় পার্টি করেন, আপনি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল করতে পারেন, মার্কা দানিশিস লাঙ্গরা নৌকা হতে পারে, আপনার স্লোগান জিন্দাবাদার জয় বাংলা হতে পারে, আমরা ওলামায়ে কেরাম সেইগুলির বিরোধী নয়। 50 বছর বাংলাদেশে ক্ষমতা আপনারা চালিয়েছেন, নির্বাচন করেছেন, মাদ্রাসায় স্লোগান দিয়ে ঢুকছেন, কোথাও বাধা দেওয়া হয় নাই। আপনার রাজনীতিতে বাধা দিতে চাই না, কিন্তু আপনি আওয়ামী লীগ আর বিএনপি করেন, আপনাকে মনে রাখতে হবে সর্বপ্রথম পরিচয় হলো মুসলমান। আমার সর্বপ্রথম পরিচয়, আমার সর্বপ্রথম পরিচয় আমি একজন মুসলমান। আমার আওয়ামী লীগের বাইরা বিএনপির বাইরা আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা, বিএনপির স্লোগান জিন্দাবাদ, কিন্তু আপনি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকেন, আপনার জন্মের পরে আওয়ামী লীগের ঘরের আওয়ামী লীগ হওয়ার পরেও আপনার কানে কিন্তু জয় বাংলা বলা হয় নাই। আপনি যদি বিএনপির ঘরে জন্মগ্রহণ করে থাকেন, আপনার ঘরে কিন্তু আপনার কানে কিন্তু জিন্দাবাদ বলা হয় নাই। আপনার জন্মের পরে সর্বপ্রথম আপনার কানে বলা হয়েছে সর্বপ্রথম কি বলা হয়েছে? সর্বপ্রথম আল্লাহু আকবার দিয়ে আমার জীবনকে উদ্বোধন করা হয়েছে। সর্বপ্রথম